লাগছে, দেখি কত নেয়। আমার ফেভারিট মোমো, মোমো নিয়ে এসেছি আমি, ওর সঙ্গে স্যুপ আর এ সস দিয়ে দিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। ইয়েস, আজকে আমি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করছি। আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমি একটা ডায়মন্ড রিং নিতে গিয়েছিলাম, বাট ওখানে ডায়মন্ড কোনো রিং আমার পছন্দ হয়নি, সেনকো গোল্ডে। ইয়েস, তো সেই জন্য আমি ওখান থেকে একটা রিং পছন্দ হয়েছিল, ফিঙ্গার রিং, তো ওটা নিয়েছি। আর ডায়মন্ড রিংটা আমি অন্য একটা দোকানে অর্ডার দিয়ে এসেছিলাম, যেটা আজকে আমি নিতে যাব, তার ডেলিভারি ডেট আজকে। তো আজ এখন বাজে হচ্ছে 4:10, আমি ফুল রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছু না, জাস্ট একটু ময়শ্চারাইজার টোনার লাগিয়েছি, একটা লিপ বাম লাগিয়েছি, দ্যাটস অল, আর কিছু লাগাইনি। তো এখন আমি যাব, ওখান থেকে ডেলিভারি নেব। সো এক্সাইটেড, তো আমি এক্সাইটেড মানে আমার ব্লগটাও ভেরি এক্সাইটিং হবে। ইয়েস, তো অনেক দিন থেকে একটা ডায়মন্ড রিংয়ের খুব শখ ছিল, সিরিয়াসলি বলছি, তো আজকে ফাইনালি শখটা পূরণ হবে। সবকে ডায়মন্ড রিংয়ের একটা স্বপ্ন ছিল যে ডায়মন্ড রিং পরবো, বাট ফাইনালি আজকে ডায়মন্ড রিংটা পরতে পারবো, সেই স্বপ্নটা আমার পূরণ হবে। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার স্বপ্নটা পূরণ করার জন্য। সবই আল্লাহ পাকের রহমত, অবভিয়াসলি আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই হয় না। চুলটা এখনও কিন্তু ঠিক করিনি, জাস্ট নিচে যাবো, নিচে গিয়ে চুলটাকে ভালোভাবে বেঁধে নেবো, দ্যাটস অল, আর কিছু করবো না। প্রচণ্ড ঘাম হচ্ছে, কারণ ফ্যানটা আমি অফ রেখেছি যাতে করে তোমরা ভালোভাবে আমার ভয়েসটা শুনতে পাও, কোনো বদর না হও সেই জন্য। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সো ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় অটোর জন্য ওয়েট করছি। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে আর পাবো কি না, কারণ এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া ইম্পসিবল, খুব গরম হচ্ছে। তো একটু ওয়েট করে দেখি, যদি পেয়ে যাই। ইয়ে, একটা টোটো আসছে, ও মা গো, ও তো ভর্তি পুরো। ঠিক আছে, দেখছি অটো আসুক, আজান হচ্ছে, তারপর পরে কথা বলছি। হ্যালো গাইস, তো আমতলায় চলে এসেছি, এবারে ভোডাফোন স্টোরে যাব। বাট ভোডাফোন স্টোরটা কোথায়, এটা ব্যাড ব্যাড, আমার মায়ের ফোনটায় ভীষণ প্রবলেম হচ্ছে, সেই জন্য ভোডাফোন স্টোরে গেলাম, বাট ভোডাফোন স্টোর এখন বন্ধ, সেই জন্য চলে আসছি। যে কাজটা করতেছি সেটাই আগে করি। ফ্রেন্ডস, ওয়েট করছি এটিএমে টাকা তোলার জন্য, কারণ এখন লাইন আছে, টাকাটা তুলবো দেন যাব। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come, we must never stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane, we must merely make a stride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah. আমি চলে এসেছি সোনা দোকানে, ঠিক আছে। আমার রিংটা তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা এখানে আসতে পারো, এখানে খুব ভালো কোয়ালিটির ডায়মন্ড অ্যান্ড গোল্ড পেতে পারো, ঠিক আছে। আর এখানে মেকিং চার্জের উপরে আপ টু 50% ডিসকাউন্টও পেয়ে যাবে। আর অ্যাড্রেসটা হচ্ছে মদিনা মার্কেট, এমপি গোল্ড, ঠিক আছে। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে ওনার। তো দাদার ব্যবহার সত্যি খুবই ভালো, আর আমি যেমন বলেছিলাম আমার মনের মতো করে দিয়েছে রিংটা, আমি ভীষণই খুশি। তোমরা কমেন্ট সেকশন বক্সে বলবে যে কেমন লাগছে রিংটা, খুবই সুন্দর লাগছে, বলো কি সুন্দর রিংটা।
কত ওই উপরেরটাই কত পিস ডায়মন্ড আছে? 7 পিস। খুব সুন্দর, এটা রেগুলারের জন্য নিয়েছি। ওকে, আমার নেওয়া হয়ে গেছে, প্যাকিং করে দিয়েছে দাদা খুব সুন্দর করে। ঠিক আছে, এবার আমি এখান থেকে চললাম। অনেক সন্ধ্যা হয়ে গেছে, এটা সন্ধ্যা হয়ে গেছে, চলো একটু পেট পুজো করতে হবে, তারপর বাড়ি যাবো। তো হ্যালো গাইজ, আমি একটা কুর্তি শপে এসেছি, ঠিক আছে, দেখছি পছন্দ হয়েছে, একটা পছন্দ হয়েছে, বাট খুব দাম বলছে, বাট আমি জানো তো আমার যেটা হবে সেটাই নেবো, কেমন লাগছে বলবে তো? কুর্তিটা ঠিক এইরকম কালার, কি শুনো না, ভালো লাগছে, বাট দেখি কত নেয়। সো ফ্রেন্ডস, এখান থেকে আমি দুটো কুর্তি, না কুর্তি না, গাউন নিয়েছি দুটো, দুটো ওড়না নিয়েছি আর একটা হিজাব নিয়েছি। তো আমি যখন ফার্স্টে বললাম যে দাম কমাইনি, বাট তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও দাম কমিয়ে দিয়েছে, আমি খুবই স্যাটিসফাই। তোমরা যদি আসতে চাও আমতলার আশেপাশেই রিজেন্ট মার্কেটের ভিতরে, কী নাম, ডিভা, ডিভাতে অবশ্যই আসবে, আমার নাম বলবে, একটু বেশি করে ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে? হাই, আচ্ছা তুমি আসলে ভিডিওতে অসুবিধা নেই তো? তাহলে ঠিক আছে। এই দিদিভাইটা খুবই ভালো, খুব সুন্দরভাবে আমাকে সব বুঝিয়ে বাঁচিয়ে দিয়েছে, একদম কীভাবে নিতে হবে, থাকে স্টাফ, বাট খুবই ভালো, ঠিক আছে, হেসে পাগল, কারণ ফার্স্ট টাইম ব্লগিংয়ে কিন্তু আনকমফর্টেবল হয়, তোমরা জানো আমি কমফর্টেবল আছি বলে সবাই কমফর্টেবল হবে সেটা তো কথা না। তো চলো টাটা, তারপরে তোমাদের সাথে দেখা করছি খেতে গিয়ে। হ্যাঁ গাইজ, বাড়ি চলে এসেছি, ভীষণ গরম হচ্ছে দেখতে পাচ্ছ, আমি আর পারছি না গো, ফ্যানটা অন করে দিলাম, পারছি না, খুব গরম হচ্ছে। তো আমি বলেছিলাম ব্লগে যে আমি খেতে গিয়ে তোমাদের সাথে দেখা করব, বাট আমার টাইম হয়ে গিয়েছিলো, 8টা বেজে যাচ্ছিলো, অটোও পেতাম না, ওই জন্য আমি খাবার খাইনি, বাট পার্সেল করে নিয়ে চলে এসেছি খাবারগুলো। দেখতে পাচ্ছ এখানে আমার ফেভারিট মোমো, মোমো নিয়ে এসেছি আমি, ওর সঙ্গে স্যুপ আর এ সস দিয়ে দিয়েছে, দু প্লেট মোমো নিয়েছি, এক প্লেট ও এক প্লেট, আর এটা নিয়েছি সিক রোল, তোমরা যারা খাও তারা জানবে খুবই টেস্টি হয় সিক রোল, খুবই টেস্টি হয় সিক রোল, আর এটা হচ্ছে চিকেন রোল, ঠিক আছে, এগুলো নিয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে বাড়িতে বসে বসে খাবো। হ্যাঁ, তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে দুটো আমি গাউন টাইপস কুর্তি নিয়েছি, তো ফার্স্ট ওয়ান হচ্ছে এটা রেড কালারের, এটা ভীষণ সুন্দর লাগছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি, এটা পিওর কটনের আছে, হোয়াইট কালারের জ্যাকেট, এটা আলাদা করা যায়, আর ভিতরে এই কুর্তি, এটা হচ্ছে রেড কালারের, আর এর ফ্যাব্রিকটা হচ্ছে রিয়ন। ওকে, তো সে আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা, এটা ভীষণই ইউনিক একটা কালার, আর এর নিচের ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা এখান থেকে রাউন্ড করে শেপ করা আছে, আর এর ডিজাইনটা ঠিক এইভাবে, পিছনে ওইভাবে ডিজাইন, এখানে একটু ওয়াক করা রয়েছে। তো এটা আমাকে ভীষণ ভালো লেগেছে সেই জন্য নিয়েছি। তারপরে আমি রেডিমেড একটা হিজাব নিয়েছি, যেটা তোমাকে ওই পিন আপ করার ঝামেলা থাকবে না, এটা জাস্ট তুমি লাগিয়ে দুটো বেঁধে নেবে, আর ওটাকে জাস্ট ঘুরিয়ে লাগিয়ে দিলেই তোমার হিজাব রেডি। তো এই হিজাবটা নিয়েছি মেরুন কালারের, ভীষণই সুন্দর, ওয়াকটা দেখতে পাচ্ছ কী সুন্দর ওয়াক করা। দুটো রেডিমেড ওড়না নিয়েছি, এই দুটো রেডিমেড ওড়না নিয়েছি বাড়িতে পরার জন্য। এই ছিল আজকের ব্লগ, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ইয়ারিংটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তো ব্লগটা এই পর্যন্ত, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও শেয়ার করে দিও তোমাদের প্রিয়জন বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই, স্টে হ্যাপি, আল্লাহ হাফেজ।